Assalamualaikum, hello everyone. Symphony Z42 phone ta kichu din agei launch hoyechilo ebong ei phone ta ke onekei apnara goriber iPhone name chine thakben ebong eri successor hishebe Symphony Z42 Pro ei phone ti kintu launch hoye giyeche kichu diner bhitorei phone ti te besh kichu impressive feature royeche ebong phone tar price o kintu bortoman shomoye prekkhapote amar kache ekdomi thikthak mone hoyeche to ajker ei video te ami apnaderke janabo Symphony Z42 Pro ei phone ti ki apnar ei price e kena uchit hobe kina ar ei phone tar je specification ta ki value for money হবে কিনা তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে একদমই সেম সিম্ফনি Z42 এই ফোনটার মতোই কিন্তু ডিজাইন করা হয়েছে এবং রিয়ার পার্টে কিন্তু ক্যামেরা বাম্পে দেখতে পাচ্ছেন একদমই আইফোনের মতো ক্যামেরা বাম্পগুলো দেখতে এবং ফোনটার ওভারঅল ডিজাইন কিন্তু আমার কাছে প্রাইস রেঞ্জ হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে মানে ডিজাইনের ক্ষেত্রে একদমই গর্জিয়াস একটি ফোন সিম্ফনি Z42 Pro A40 ফোনটা 1 টি র‍্যাম ভেরিয়েন্টেই পাওয়া যাচ্ছে 4GB র‍্যাম 64GB স্টোরেজ ডিসপ্লে নিয়ে কথা বললে রয়েছে 6.52 ইঞ্চিস এর HD+ IPS LCD ডিসপ্লে ডিসপ্লে পিপি ডেন্সিটি হচ্ছে 269 তো আমার কাছে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি প্রাইস রেঞ্জ হিসেবে ঠিকঠাকই মনে হয়েছে এবং এই প্রাইসে আমরা যেরকম ডিসপ্লে পেয়ে থাকি এটাতেও কিন্তু সেম ডিসপ্লে দেওয়া হয়েছে আর ডিসপ্লের মিডলে থাকছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এখানে কিন্তু যদি পাঞ্চল কাটআউট দেওয়া হতো তাহলে অবশ্যই বেটার হতো কারণ বর্তমানে এই প্রাইস রেঞ্জ হিসেবে অবশ্যই কিন্তু পাঞ্চল কাটআউটের ডিসপ্লে দেওয়া জরুরি তো যেটা কিন্তু ব্র্যান্ডগুলো আশা করে সামনে দেখবে এবং পারফরম্যান্স নিয়ে কথা বললে এটাতে রয়েছে মিডিয়াটেক হিলিও G25 প্রসেসর যেটা 12nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ সেকশনে থাকছে পাওয়ার বিআর GE8320 এবং এর আগে Z42 তে ছিল কিন্তু একটি কোয়াড কোর প্রসেসর মিডিয়াটেক A20 নামের একটি প্রসেসর আর এখানে কিন্তু মিডিয়াটেক হিলিও G25 দেওয়া হয়েছে যেটা কিন্তু আগের প্রসেসর থেকে কিন্তু অনেকটা বেটার পারফরম্যান্স দিয়ে থাকবে এবং এই প্রাইসে কিন্তু বর্তমানে অনেক ফোনই দেখে থাকবেন আপনি মিডিয়াটেক হিলিও G25 একাধারে ব্যবহার করা হচ্ছে আর এক বছর আগেও কিন্তু আমরা মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর পেতাম এই প্রাইস রেঞ্জ হিসেবে মিডিয়াটেক হিলিও G25 আপনারা জানেন এটা এই প্রাইস রেঞ্জ হিসেবে মোটামুটি পারফরম্যান্স দিয়ে থাকবে এবং হাইলি গেমিং এর জন্য অবশ্যই এটা আমি সাজেস্ট করব না অপারেটিং সিস্টেম নিয়ে কথা বললে এটাতে রয়েছে Android 11 স্টক UI এই দিকটা একটু খারাপ লেগেছে এখানে কিন্তু অবশ্যই Android 12 অপারেটিং সিস্টেম দেওয়া উচিত ছিল কারণ বর্তমান সময়ে কিন্তু Android 11 একটা ব্যাকডেটেড অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিত তো অবশ্যই কিন্তু Android 12 এখানে দিলে আরো বেটার হতো ব্যাটারি নিয়ে কথা বললে রয়েছে 5000 mAh এর ব্যাটারি 10 ওয়াটার চার্জার এবং টাইপ সি পোর্ট ক্যামেরা সেকশনে রিয়ারে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা 52 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন আর ক্যামেরার দিকটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু আপনারা মেইন ক্যামেরা হিসেবে কিন্তু 52 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন যেটার ক্যামেরা কোয়ালিটি এই প্রাইস রেঞ্জ হিসেবে ওয়ান অফ দি বেস্ট হবে এবং এর আগেও কিন্তু আমরা সিম্ফনি Z55 এই ফোনটিতে কিন্তু সেম 52 মেগাপিক্সেল মোডের ক্যামেরা পেয়েছিলাম তো এই ফোনটিতেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অবশ্যই ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এটা ভালো পারফরম্যান্স দিয়ে থাকবে আর ফোনটিতে রয়েছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট প্রাইস নিয়ে কথা বললে এটার প্রাইস রাখা হয়েছে 12490 টাকা তো এই প্রাইস রেঞ্জ হিসেবে আমার কাছে এই ফোনটার যে স্পেসিফিকেশন তা কিন্তু আমার কাছে একদমই অ্যাভারেজই মনে হয়েছে আর আমি যদি আবার আরেকটা জিনিস থিঙ্ক করি সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে কিন্তু ফোনের প্রাইস অনেকটাই বেড়ে গিয়েছে তো সেই প্রেক্ষাপটে কিন্তু সিম্ফনি Z42 Pro এই প্রাইস রেঞ্জ হিসেবে একটা ভ্যালু ফর মানি স্মার্টফোনই বলতে পারেন তো ওভারঅল আমার কাছে সিম্ফনি Z42 Pro এই প্রাইস রেঞ্জ হিসেবে বর্তমান বাজার প্রেক্ষাপটে একটা ঠিকঠাক স্মার্টফোন মনে হয়েছে এবং আপনি যদি এই ফোনটি কিনতে চান অবশ্যই কিনতে পারেন আর যদি আপনি মনে করে থাকেন যে গেমিং এর জন্য একটি স্মার্টফোন কিনবেন তাহলে আমার মনে হয় না এই ফোনটি একটা সুইটেবল ফোন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম